স্বাগত আমাদের আজকের আলোচনায়, যেখানে আমরা বিশ্লেষণ করব রেনেসাঁর বিখ্যাত রাজনৈতিক দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলির নৈতিকতার দ্বৈত মানদণ্ড ধারণাটি। এটি একটি জটিল এবং বিতর্কিত বিষয় যা রাজনীতির প্রকৃতি এবং রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তো চলো আমরা এর গভীরে চলে যাই। প্রথমে একটুখানি পটভূমি জেনে নিই। নিকোলা ম্যাকিয়াভেলি, যিনি ইতালীয় রেনেসাঁর সময়ের জন্মগ্রহণ করেন, তার সবচেয়ে বিখ্যাত কাজ দ্য প্রিন্স। এই গ্রন্থে তিনি একটি কৌশলগত এবং কার্যকর শাসকের চরিত্র তুলে ধরেন। এখানে তিনি যুক্তি দিয়েছেন রাজনীতির ক্ষেত্রে আদর্শবান বা নৈতিকতা নয়, বরং শক্তি এবং কার্যকারিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাকিয়াভেলির সবচেয়ে বিতর্কিত ধারণা হলো নৈতিকতার দ্বৈত মানদণ্ড। এটি মূলত রাজনীতিবিদদের জন্য একটি আলাদা নৈতিকতার মানদণ্ড প্রয়োগের ধারণা, যেখানে তারা প্রয়োজন বোধে সাধারণ নৈতিকতা থেকে বিচ্যুত হতে পারেন। ম্যাকিয়াভেলির মতে, কোনো শাসকের মূল কাজ হলো রাষ্ট্রের সুরক্ষা এবং স্থিতিশীলতাকে বজায় রাখা। এমনকি যদি সেই লক্ষ্য অর্জনে সাধারণ নৈতিকতার সীমা অতিক্রম করতে হয়, তবুও। ম্যাকিয়াভেলির এই ধারণাটা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। অনেকে এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন, কারণ তারা মনে করেন এটি রাজনীতিবিদদের কৌশলী এবং বাস্তববাদী হতে সাহায্য করে। এর ফলে শাসকেরা পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তবে কিছু সমালোচক মনে করেন এই ধারণা রাজনীতিকে নির্দয় অনৈতিক করে তোলে। বাস্তবতা হলো, রাজনীতিতে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে নৈতিকতার উচ্চ মানদণ্ড ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ম্যাকিয়াভেলির এই ধারণাটা বাস্তব রাজনীতির জন্য কার্যকর, কারণ এটি রাজনীতিবিদদের বাধ্য করে বাস্তবতাকে মেনে নিয়ে কাজ করতে সরি বাধ্য করে বাস্তবতাকে মেনে নিয়ে কাজ করতে। ম্যাকিয়াভেলির নৈতিকতার দ্বৈত মানদণ্ড একটি জটিল এবং বিতর্কিত ধারণা। এটি রাজনীতি প্রকৃতি এবং রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আমাদের ভাবতে উৎসাহিত করে। গণতন্ত্রে রাজনীতিবিদদের অবশ্যই নৈতিকতার উচ্চ মানদণ্ড অনুসরণ করা উচিত, কিন্তু অনেক সময় বাস্তবতার চাপে তাদের অন্য পথ নিতে হয়। তাই রাজনীতিবিদদের তাদের সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে চিন্তাশীল হতে হবে এবং নিজেদের সিদ্ধান্তের ফলাফল নিয়ে সতর্ক থাকতে হবে। এই ধরনের আরও বিষয়বস্তুর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। রাজনীতি ও দর্শন নিয়ে তোমার চিন্তা ভাবনা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর টিউনিং ইন টুডে। রিমেম্বার, এডুকেশন ইজ দ্য কি টু আনলকিং এন্ডলেস পসিবিলিটিস। লেটস কিপ লার্নিং, গ্রোয়িং অ্যান্ড ইন্সপায়ারিং ইচ আদার। স্টে কিউরিয়াস অ্যান্ড আনটিল নেক্সট টাইম, কিপ এক্সপ্লোরিং।